ভারত পৃথিবীর এনেকুৱা এখন দেশ যার হাতত এটা মিসাইল ইউনিটৰ দ্বারা চারিটা এরিয়াল টার্গেট ধ্বংস করার ক্ষমতা আছে। ভারতীয় সেনার আকাশ মিসাইল সিস্টেমে এনে ধরনের চারিটা এরিয়াল টার্গেট ধ্বংস করেছে, অর্থাৎ চারিটা বেলেগ বেলেগ এরিয়াল টার্গেটক ধ্বংস করার ক্ষমতা এটা আছে ভারতের হাতত। আর এখানে আরো একটা উল্লেখনীয় দিশ, যদিহে পেলেস্টাইনি আতঙ্কী বা হামাসৰ দৰে আক্ৰমণ হয় তেতিয়াহ'লে সেই আক্ৰমণ প্ৰতিহত কৰিব পৰা ক্ষমতা এতিয়া ভাৰতৰ হাতত আছে। ভাৰতৰ আকাশ অস্ত্ৰ ব্যৱস্থা আৰু এই অস্ত্ৰ ব্যৱস্থাৰ সফলভাৱে পৰীক্ষণ সম্পন্ন হৈছে। আকাশ অস্ত্ৰ ব্যৱস্থাৰ সফল পৰীক্ষণ সম্পন্ন হৈছে। চাৰিটাকৈ মধ্য দূৰত্ব ভেদী ক্ষেপণাস্ত্ৰৰে একে সময়তে মাঝ আকাশত লক্ষ্য ভেদ করা হয়েছে। 25 কিলোমিটার নিলগর চারিটা পৃথক লক্ষ্য ভেদ করেছে চারিটা ক্ষেপণাস্ত্রয়। পৃষ্ঠর পর আকাশের মধ্য দূরত্ব ভেদি ক্ষেপণাস্ত্রে এই পরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। আকাশত একেলগে চারিটা লক্ষ্য ভেদিব পৰা বিশ্বৰ প্রথম দেশ হল এতিয়া ভারত। 18 ডিসেম্বর সোমবারে ভারতীয় বায়ুসেনার এই সফল পরীক্ষণ প্রতিরক্ষা গবেষণা আর বিকাশ সংস্থা DRDO-ই প্রকাশ করলে এই তথ্য। DRDO-ই পরিকল্পনা তথা প্রস্তুত করে উলিয়াইছে আকাশ অস্ত্র ব্যবস্থা। আকাশ অস্ত্র ব্যবস্থার উৎপাদক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ BEL আর ভারত ডাইনামিক্স লিমিটেড BDL। এই ব্যবস্থার একটা ফায়ারিং ইউনিটর পরাই কেবাটাও লক্ষ্য ভেদ সম্ভব হয়। আকাশ অস্ত্র ব্যবস্থার আকাশ মার্গ সুরক্ষার ক্ষেত্র এতিয়া ভারত বহুদিন আগুয়াই গেছে, অর্থাৎ এক প্রকার কব পারি যে ভারতের হাতত এটা আহি পড়ছে আইরন যুগ। যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করব পরাকৈ ভারতের হাতত এতিয়া শক্তি আছে, অস্ত্র আছে, আকাশ অস্ত্র আছে ভারতের হাতত। ভারত পৃথিবীর এনেকুৱা এখন দেশ যার হাতত এটা মিসাইল ইউনিটৰ দ্বারা চারিটা এরিয়াল টার্গেট ধ্বংস করার ক্ষমতা আছে। ভারতীয় সেনার আকাশ মিসাইল সিস্টেমে এনে ধরনের চারিটা এরিয়াল টার্গেট ধ্বংস করেছে, অর্থাৎ চারিটা বেলেগ বেলেগ এরিয়াল টার্গেটক ধ্বংস করার ক্ষমতা এতিয়া আছে ভারতৰ হাতত। আর এখানে আরো একটা উল্লেখনীয় দিশ, যদিহে পেলেস্টাইনি আতঙ্কী বা হামাসৰ দৰে আক্রমণ হয় তেতিয়াহলে সেই আক্রমণ প্রতিহত কৰিব পৰা ক্ষমতা এতিয়া ভাৰতৰ হাতত আছে। ভাৰতৰ আকাশ অস্ত্ৰ ব্যৱস্থা আৰু এই অস্ত্ৰ ব্যৱস্থাৰ সফলভাৱে পৰীক্ষণ সম্পন্ন হৈছে। আকাশ অস্ত্ৰ ব্যৱস্থাৰ সফল পৰীক্ষণ সম্পন্ন হৈছে। চাৰিটাকৈ মধ্য দূৰত্ব ভেদি ক্ষেপণাস্ত্ৰৰে একে সময়তে মাজ আকাশত লক্ষ্য ভেদ করা হয়েছে। 25 কিলোমিটার নিলগর চারিটা পৃথক লক্ষ্য ভেদ করেছে চারিটা ক্ষেপণাস্ত্রয়। পৃষ্ঠর পর আকাশের মধ্য দূরত্ব ভেদি ক্ষেপণাস্ত্রে এই পরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। আকাশত একেলগে চারিটা লক্ষ্য ভেদিব পৰা বিশ্বৰ প্রথম দেশ হল এতিয়া ভারত। 18 ডিসেম্বর সোমবারে ভারতীয় বায়ুসেনার এই সফল পরীক্ষণ প্রতিরক্ষা গবেষণা আর বিকাশ সংস্থা DRDO-ই প্রকাশ করলে এই তথ্য। DRDO-ই পরিকল্পনা তথা প্রস্তুত করে উলিয়াইছে আকাশ অস্ত্র ব্যবস্থা। আকাশ অস্ত্র ব্যবস্থার উৎপাদক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ BEL আর ভারত ডাইনামিক্স লিমিটেড BDL। এই ব্যবস্থার একটা ফায়ারিং ইউনিটর পরাই কেবাটাও লক্ষ্য ভেদ সম্ভব হয়। আকাশ অস্ত্র ব্যবস্থার আকাশ মার্গ সুরক্ষার ক্ষেত্র এতিয়া ভারত বহুদিন আগুয়াই গেছে, অর্থাৎ এক প্রকার কব পারি যে ভারতের হাতত এটা আহি পড়ছে আইরন যুগ। যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করব পরাকৈ ভারতের হাতত এতিয়া শক্তি আছে, অস্ত্র আছে, আকাশ অস্ত্র আছে ভারতের হাতত।